দেখুন অভিনব এক আবিষ্কার ধর্ষণ রুখতে স্মার্ট পেনটি তৈরি করল ছাত্রী খুলবে পাসওয়ার্ডে সাত বছরের শিশুর সঙ্গে দুষ্কর্মের ঘটনা মন ভেঙে দিয়েছিল উনিশ বছরের শিনু তখন সে এমন কিছু করতে চেয়েছিল যা নারীদের সুরক্ষার জন্য হবে আর সেই ভাবনা থেকেই বিএসএস ছাত্রী সিনু তৈরি করে ফেললো এমন এক প্যানটি যা আটকাবে ধর্ষণ কারণ উন্নত ইলেকট্রনিক প্রযুক্তিতে তৈরি এই প্যান্টিতে রয়েছে স্মার্ট লক যা খুলবে শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিলেই পাশাপাশি লোকেশনেও জিপিআরএসের মাধ্যমে জানতে পারা যাবে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই উত্তর উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে সিনু জানিয়েছেন প্রতিদিনের এই ধর্ষণের ঘটনার খবরে সে হতাশ হয়ে যেত একদিন সাত বছরের এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া এমনই এক মর্মান্তিক ঘটনা শুনে সে আর স্থির থাকতে পারেনি সে সময়ই কিছু একটা করার প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন মনে মনে যেমন ভাবনা তেমনি কাজ শিনু তৈরি করে ফেললেন এই ধর্ষণ প্রতিরোধক প্যান্টটি প্রায় এক মাসের পরিশ্রমের পর এটি তৈরি করতে সফল হয় সে তবে এই প্যান্টটিকে আরও অনেক উন্নত করা সম্ভব তবে বিভিন্ন সংস্থার সাহায্যেই তা বাস্তবায়িত হতে পারে ব্লেড প্রুফ কাপড় দিয়ে তৈরি এই প্যান্টটিকে কাচি বা ব্লেড দিয়ে কাটা যাবে না এমনকি আগুনও ধরানো যাবে না এতে প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় হয়েছে এটি তৈরি করতে তাই সাধারণ প্যান্টটির তুলনায় এর মূল্যও যে বেশি হবে তা স্বীকারও করেছেন সিনু তবে সরকার যদি সাহায্যের হাত এগিয়ে দেয় তাহলে গরিব মহিলাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এই সুরক্ষা কবচ সিনুর এই প্রচেষ্টায় সারা পড়ে গিয়েছে সর্বত্র এমনকি এই খবর পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর কানেও তিনিও যথেষ্ট প্রশংসা করেছেন সিনুর এই প্রচেষ্টা